আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আইসি মাইনিং কিন্তু তাদের মেইননেট এবং হোয়াইট পেপার লঞ্চ করতে যাচ্ছে, এটা নিয়ে তারা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে। সো আইসি মাইনিং বা আইসি নেটওয়ার্ক, এটা এই মাইনিং অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব দ্রুত অনেক বড় একটা কমিউনিটি বিল্ড করছে অলরেডি, বিকজ এটা খুবই ভাইরাল হয়েছে, যার কারণে এটা ভালো একটা কমিউনিটি তারা বিল্ড করছে এবং তারা প্রতিনিয়ত কিন্তু ভালো ভালো আপডেট দিয়ে যাচ্ছে। তবে কী হয় বলা যাচ্ছে না, এখন মাইনিং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম শুরু করছে। দেখা গেল যে অনেক যারা যে সমস্ত টোকেন বা কয়েনগুলো তাদের ডিজাইনগুলো এরকম করে যে তারা প্রি সেল করবে, এটা করবে, সেটা করবে, দেখা যায় সেই ধরনের কয়েনগুলো একটু স্ক্যাম করার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আইসি মাইনিং কিন্তু তাদের মেইননেট এবং হোয়াইট পেপার লঞ্চ করতে যাচ্ছে। সো এখান থেকে আমি চলে যাব টুইটার অ্যাকাউন্টে, দেন টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আমি সার্চ করে দেব আইসিই মাইনিং ডিসেন্ট্রালাইজড ফিচার। তো এখান থেকে দেখেন আমরা জাস্ট একটু, এই যে দেখেন তারা একদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করছে যে এক্সাইটিং টাইমস অ্যাহেড ফর দ্য আইস কমিউনিটি নেক্সট উইক পরবর্তী সপ্তাহে উই আর আনভেইলিং আওয়ার হোয়াইট পেপার অ্যান্ড প্রেজেন্টিং আওয়ার মেইননেট অ্যাপ। তার মানে আমরা আমাদের হোয়াইট পেপার এবং মেইননেট আমরা এখানে প্রেজেন্টেশন করতে যাচ্ছি, মানে প্রদর্শন করতে যাচ্ছি। আর এখানে অবশ্যই আপনাদেরকে বলতে চাই, যেহেতু এটা ভালো একটা কমিউনিটি অলরেডি হয়েছে, হতে পারে এখান থেকে ভালো কিছু আশা করা যায়। তবে এখন তো মাইনিং অ্যাপ্লিকেশন থেকে আশা করাটাও অনেকটাই দেখা যাচ্ছে বোকামি হয়ে যাচ্ছে, বিকজ কয়েকটা অ্যাপ্লিকেশন অলরেডি ইতিমধ্যে স্ক্যাম করে ফেলছে। তার ভিতরে ক্যাটস্টার, ক্যান্ডি পকেট, গ্লিম নেটওয়ার্ক, কেক কোড, এগুলো কিন্তু সবগুলোই স্ক্যাম করছে। সো সেই সুবাদে বলা যায় যে আসলে মাইনিং অ্যাপ্লিকেশনগুলো থেকে এখন কী পরিমাণ আশা রাখবো আমরা সেটা আসলে বলা যাচ্ছে না, তবে ভালো প্রজেক্টগুলো অবশ্যই ভালো কিছুই দিবে। সো এখানে কিন্তু তারা অলরেডি বলে দিচ্ছে যে আমরা পরবর্তী সপ্তাহে আমাদের হোয়াইট পেপার এবং আর কি বলে মেইননেট আমরা এখানে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি বা এটা রিভিল করতে যাচ্ছি বা প্রদর্শন করতে যাচ্ছি। সো এটা দেখা যাক তারা তাদের হোয়াইট পেপারে কী কী কন্ডিশন রাখে, সেই কন্ডিশন অনুযায়ী আমরা এখান থেকে কীরকম প্রফিট জেনারেট করতে পারবো বা আমরা কীভাবে এখানে পাবো সব কিছু কিন্তু আমরা সেই হোয়াইট পেপার থেকে দেখতে পারবো। সো আমি সাজেস্ট করব, যেহেতু এখন পর্যন্ত এটা মোটামুটি ভালো একটা কমিউনিটি বিল্ড করছে, যে দেখেন 421K ফলোয়ার অলরেডি করছে শুধুমাত্র এই টুইটার অ্যাকাউন্টেই, এবং তাদের কমিউনিটি কিন্তু আরও অনেক বড় হয়েছে। তো দেখা যাক কী হয়, আপনারা চাইলে এখানে মাইনিং করতে পারেন, যেহেতু আমাদের এখানে কোনো ইনভেস্ট করতে হয় না বা এখানে আমাদের 4-5 ঘন্টা কাজ করতে হয় না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে মাইনিং করতে পারেন। মাইনিং করলে দেখা গেল যে কিছু একটা বেনিফিট হতে পারে। সো যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।